আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমরা শালবন দেখতে দেখতে সোনাঝুরির হাট থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। এরপর হোটেল রুমে ফিরে আমরা যে যার মতন ফ্রেশ হয়ে প্রায় 8টা নাগাদ চায়ের নেশায় আবার বাইরে বেরিয়ে পড়ি। চা খাওয়ার পরে ওখানে অনেকগুলি আশেপাশে যে সমস্ত দোকানগুলি ছিল সেগুলি আমরা ঘুরে জিনিসগুলি দেখি এবং সেখান থেকে কিছু জিনিস আমরা কেনাকাটিও করি। আর হ্যাঁ, আপনারা যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তারা ভাবতে পারেন যে এই ভিডিওটি কিসের এবং কোথাকার, তাদের সকলকে আগের ভিডিওটি দেখার অনুরোধ রইল, যার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আগের ভিডিওটির ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন অন্যান্য আরও ডিটেলসের জন্য। শুধুমাত্র এত সুন্দর সুন্দর জিনিস দেখলেই তো পেট ভরবে না, তাই এবারের পালা পেট পুজোর। তাই আমরা সোজা চলে গেলাম মোমোর দোকানে এবং এক প্লেট করে ভেজ মোমোর অর্ডার দিয়ে দিলাম, যার মূল্য ছিল মাত্র 30 টাকা করে। এরপর ছিল চিকেন রোলের পালা, যার মূল্য ছিল 60 টাকা। এরপর আমরা নিয়ে নিয়েছিলাম ফালুদা, যার মূল্য ছিল 80 টাকা। পেট পুজো সেরে আমরা সকলে হোটেল রুমে ফিরে গেলাম প্রায় 9:30 নাগাদ। এরপর হোটেলের একটি ছোট রুম ট্যুর আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ছিল একটি অ্যাটাচ বাথরুম, একটা করিডর, আয়না, টিভি। মোটামুটি রুমটি যথেষ্ট ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। আজকেকার মতন এখানেই সমাপ্ত। শান্তিনিকেতনের দ্বিতীয় দিনের ভ্রমণ নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।